हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। टुनटुनी किचनर नतून आरेकटा रेसिपि निये हाजिर हो गेलाम। आमार आजकेर रेसिपि होच्छे आम दूधेर लेयार पुडिंग। एई पुडिंगटा देखते जेमन असाधारण, खेते किन्तु तार चेयेओ बेशि टेस्टी। बानानोरो तेमन झामेला नेई। आर जारा आमार चैनलटा सबस्क्राइब करे नियेछेन तादेरके असंख्य धन्यवाद। আর আমার চ্যানেলে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার রেসিপিগুলো দেখবার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন প্রথমেই দেখে নিই আমের পুডিং বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। আমের পুডিং বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আমের কাদ নিয়েছি। নিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, লাগবে চিনি আর হচ্ছে আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাই মূলত পুডিংটাকে ইনস্ট্যান্ট জমাট বাঁধতে সাহায্য করবে। আর এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপ অথবা যে কোনো জেনারেল স্টোরে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। এবার চুলায় একটি প্যানে আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার অনবরত নেড়ে নেড়ে দুধটাকে আমি জাল দিয়ে নিব। যেহেতু আগার আগার পাউডার দিয়েছি এজন্য অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল দেবার পরে কিন্তু দুধটা দেখেন ঘন হয়ে আসছে। এবার আমি চুলার ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব, কারণ এই দুধটা ঠান্ডা হতে দেওয়া যাবে না, ঠান্ডা হলেই কিন্তু জমাট বেঁধে যাবে। এবার আমি আমের মিশ্রণটা তৈরি করে নিব, তাই আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি আমের গাঁটটা। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আমি দুটোতেই কিন্তু সম পরিমাণ চিনি দিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ এই আমের মিশ্রণটাকে জাল দিয়ে নিব। চার পাঁচ মিনিট জাল দেওয়ার পরে কিন্তু আমের মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এবার চুলার ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি পুডিংটাকে সেট করে নেব। পুডিংটা সেট করার জন্য আমি একটি চারকোনা বক্স নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে সেট করে নিতে পারেন। যেহেতু লেয়ার পুডিং হবে তাই সবগুলো লেয়ারই যেন সমান হয়, এজন্য আমি কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। পাঁচ মিনিট পরে কিন্তু দেখেন পুডিংটা জমাট বেঁধে গেছে। এবার আমি আমের মিশ্রণটা দিয়ে দিব। আমের মিশ্রণটাও আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার এটাও কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। একইভাবে আমি দুধের এবং আমের আরও দুটো লেয়ার দিয়ে নিব। ব্যাস, পুডিংয়ের সবগুলো লেয়ারে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 1 ঘন্টার জন্য পুডিংটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে একটি প্লেটে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতেই কত অসাধারণ লাগছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি হয়েছে। আপনাদের সাথে কেটে একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব সফট হয়েছে, আর এই পুডিংটা কিন্তু ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে থাকে। তাই এখন আমের সিজন চলছে, আজকেই বাসায় রেসিপিটি ট্রাই করুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলের সবগুলো রেসিপি দেখবার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ সবাইকে।